প্রথমেই আপনার কাছে একটাই অনুরোধ, ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। কথা দিচ্ছি, শারীরিক সম্পর্কের উপকারিতা সম্পর্কে জানলে আপনার চোখ কপাল উঠে যাবে। আর সেই সাথে সম্পর্কের মাঝে ছোটোখাটো ভুল বোঝাবুঝি, অল্পতেই ঝগড়া লেগে থাকা, এমনকি ডিভোর্সের মতো সিদ্ধান্ত নেওয়া, যার পিছনে মূলত একটাই কারণ লুকিয়ে থাকে, সেটা কি আপনি কি কখনো ভেবে দেখেছেন? পরিসংখ্যান বলছে নতুন প্রজন্মের স্বামী স্ত্রীরা তারা তাদের নিজেদের মধ্যে সেই গভীর সম্পর্কটা সঠিক মতো তৈরি করতে পারছে না, যার মূল কারণ হতে পারে সময়ের অভাব আর অবশ্যই শারীরিক সম্পর্কের প্রতি সঠিক ধারণা না থাকা। এবার প্রশ্ন করতে পারেন, তো এক্ষেত্রে শারীরিক সম্পর্কের ভূমিকা কোথায়? আর হ্যাঁ, সেজন্যই বলছি ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি নিজেই জানতে পারবেন যে বিষয়টি নিয়ে লোক সমাজের মাঝে কথা বলতে আমরা এতটাই লজ্জা পাই, সেই শারীরিক সম্পর্ক বা দৈহিক মিলনের কতটা উপকারিতা রয়েছে। সেক্ষেত্রে বলে রাখা ভালো, এ বিষয়ে রিসার্চ করার পর আমি এটি জানতে পারলাম, বিজ্ঞানীরা এটি আবারও নতুন করে প্রমাণ করেছে, শারীরিক সম্পর্কের অপব্যবহার যা কিনা আমাদের শরীর মন মানে সুস্থতা থাকার সাথে সরাসরি ডাইরেক্টলি রিলেটেড। তো এ বিষয়ে যে উপকারগুলো পাওয়া যায় সেগুলো হলো, নাম্বার ওয়ান, ক্যান রিডিউস ওয়েট। সপ্তাহে প্রায় 30 মিনিট সহবাস করলে বছরে 5000 ক্যালোরি বার্ন হয়। ওজন কমা বা বাড়ার পিছনে একমাত্র ডয়েল কারণ হচ্ছে আমাদের দেহে থাকা কিছু সংখ্যক ক্যালোরি মাত্র, যা ক্ষরণের হার বেড়ে গেলে ওজন কমে যায়। নাম্বার টু, আফটার ইনক্রিজিং দি ওয়ে টু রিলাইভ হ্যান্ড অ্যাসেস। শারীরিক সম্পর্ককরণের সময় শরীরে অক্সিটোসিন সহ একাধিক ফিডগুড হরমোনের ক্ষরণ বেড়ে যায়, ফলে শুধু মাথা ব্যথা নয়, তার সাথে অন্যান্য যে কোনো ধরনের ব্যথা সহজেই কমে যায়। নাম্বার থ্রি, ক্যান রিডিউস দি রিক্স অফ এ হার্ট অ্যাটাক। কুইট ইউনিভার্সিটির একটা না কয়েকটা রিসার্চ অনুসারে এটা জানা যায়, যারা সপ্তাহে কম করে 3 বার সেক্স করে তাদের হার্টের সাথে অন্যদের হার্ট প্রায় 7 গুণ তফাত থাকে। সহবাসের সময় এক্সারসাইজের মতো মস্তিষ্কে রক্ত সরবরাহ ক্ষমতা বেড়ে যায়, যার কারণে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। নাম্বার ফোর, ওম্যান মে বি প্রোন টু মাল্টিপল ডিজিজেস। শারীরিক সম্পর্কের সময় মেয়েদের পেলভিক মাসেস অনেকটা শক্তিশালী হতে পারে, আর সেই সঙ্গে ইউরিন লিকেজ আর প্রসবের সময় হওয়া হাজারো সমস্যা একেবারে কমে যায়। নাম্বার ফাইভ, ক্যান লিভ লং, আপনার আয়ু বাড়তে পারে। সাম্প্রতিক অস্ট্রেলিয়ান একটি প্রতিষ্ঠান এটা প্রমাণ করেছে, যারা সপ্তাহে কম করে 3 বার শারীরিক সম্পর্কে লিপ্ত থাকে তাদের অন্যদের তুলনায়, মানে তাদের অন্য কোনো রোগের কারণে মৃত্যুর আশঙ্কা প্রায় 50% কমে যায়। এক্সট্রা টিপস, বর্তমানে কিছু বিজ্ঞানী এটাও প্রমাণ করেছে, নিয়মিত শারীরিক সম্পর্ককারীরা অন্যদের তুলনায় প্রায় 70% হ্যাপি হয়ে থাকে। শতখানিকেরও বেশি উপকার হতে পারে সঠিক নিয়মে শারীরিক সম্পর্ক করলে। ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না, তাই আপনার কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই, আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো যদি আপনি মিস করতে না চান তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব লেখা বাটনে একটি ক্লিক করে পাশে থাকা বেল বাটনটি চালু করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, মোটিভেশন, এডুকেশন, ক্যারিয়ার, টিচিং। টিল দেন টেক কেয়ার।